এই ভিডিওটি দেখো, তোমার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, শুধু মেঘের যা কালার আসছে, আজকে বৃষ্টি হয়নি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা ভিডিওতে থাকো, দেখাচ্ছি আমাদের মাঠের চারপাশে কি কত কাজ চলছে। দেখতে পাচ্ছ কত বৃষ্টি হয়েছে আমাদের দিকে, জল জল হয়ে গেছে, এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যে ট্রাকটা চলছে, কাদা দিচ্ছে, এখন আজকে ধান লাগাতে হবে। এই যে একটা আসছে মানুষটা, এই যে বৃষ্টি তো হয়েছে ভালোই এদিকে আমাদের দিকে, খুব কাজের চাপে ভিডিও বানাতে পারছি না, তাই কি আর বলবো, এই দিতে পারছি কাজের ফাঁকে। আমাদের ভিডিওগুলো দেখো সবাই কেমন হয়েছে, আর তোমাদের কী অবস্থা, ধান গাড়াগাড়ি হয়েছে কি না তোমাদের দিকে জানা পাচ্ছে। পাল্টাকে যাতে জলটা না যায়, জলে জল হয়ে গেছে চারিদিকে, জল ট্রাকটা চলছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যে ট্রাকটার, কেউ ধান গাড়ছে, কেউ ধানের চারা গাছ উঠাচ্ছে। এই যে লোকটা পিছনে ভিড়টা কে আসছে, মারাত্মক আসছে একদম, দেখতে পাচ্ছ তোমরা, জলে জল পিছনে আর আকাশে ঘন নীল। আজকে এই ভিডিওটি দেখো, তোমার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো, শুধু মেঘের যা কালার আসছে, আজকে বৃষ্টি হয়নি কিন্তু, আজকে বৃষ্টি হয়নি, দেখতে পাচ্ছ শুধু আসছে কালারটা, শুধু ছবিটা ভিডিওটার মধ্যে মারাত্মক আসছে। এই যে কাদা দিব তো আজকে, ট্রাক্টর আসবে তো, এই জন্য কাটা দিয়েছি এখানে জলটা। এই যাচ্ছে জল, প্রচুর পরিমাণে হয়ে গেছে জল, আর জল লাগবে না বর্তমানে ধান লাগানোর জন্য, না হলে আমাকে মেশিন দিয়ে দিতে হতো জল। এই যে তোমরা কীরকম তোমাদের ধান গাড়াই চলছে আমাকে জানাতে পারো, যদি তোমরা গ্রামে বাস করে থাকো। আমরা তো গ্রামে থাকি, শহরের মানুষ না, কিন্তু সামনে আসছে ভোট, গ্রাম পঞ্চায়েত ভোট 8 তারিখে, তাই তার জন্য তাড়াতাড়ি রাস্তাগুলো বন্ধ হয়, তার জন্য আমরা তাড়াতাড়ি চাষ করছি। ভোটও আছে, আবার একদিন কাজ বন্ধ থাকবে, তার জন্য আজকে সবগুলো কাজ দিতে হবে, মানে ট্রাক্টর দিয়ে চাষ করতে হবে, নাহলে রাস্তা বন্ধ হয়ে যাবে। সবাই ধান লাগাই দিচ্ছে, কী করা যায়, তাড়াতাড়ি লাগাতে হচ্ছে ওদের জন্য আমাদের।